বর্জ্যমুক্ত পরিবেশে মানুষের সুস্বাস্থ্য বজায় রাখার ক্ষেত্রে বদ্ধপরিকর রায়গঞ্জ পুরসভা। তারই অঙ্গ হিসেবে বেশ কিছুদিন থেকেই বর্জ্য ব্যবস্থাপন প্রক্রিয়া শুরু হয়েছে রায়গঞ্জ পৌর এলাকায়। ওয়ার্ডে ওয়ার্ডে এ বিষয়ে সচেতন করা হয়েছে সাধারণ মানুষকে। বর্জ্য পৃথকীকরণের জন্য পৃথক ডাস্টবিনও বিতরণ করা হয়েছে। এবারে শুক্রবার পূর্ণাঙ্গ রূপে রাজ্য নগরোন্নয়ন দপ্তর এবং রায়গঞ্জ পৌরসভার যৌথ উদ্যোগে কঠিন বর্জ্য পৃথকীকরণ এবং ব্যবস্থাপনার শুভ উদ্বোধন হল। এই উপলক্ষে এদিন রায়গঞ্জ শহরের বিধান মঞ্চে একটি কর্মশালার আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, উপ পৌর প্রশাসক অরিন্দম সরকার সহ প্রতিটি ওয়ার্ডের কোঅর্ডিনেটররা। উপস্থিত ছিলেন পৌরসভার সাফাই কর্মী নির্মল সাথী এবং স্বর্ণ জয়ন্তী দলের মহিলারাও। এদিন নির্মল সাথীদের হাতে নীল সবুজ ডাস্টবিন তুলে দেওয়া হয়। পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস জানিয়েছেন, পূর্বে 10 এবং 22 নম্বর ওয়ার্ডের মাধ্যমে শুরু হয়েছিল এই প্রক্রিয়া, পরবর্তীতে আরো 5টি ওয়ার্ডকে সংযুক্ত করা হয়। তবে শুক্রবার থেকে রায়গঞ্জ পৌরসভার 27টি ওয়ার্ডেই বর্জ্য ব্যবস্থাপনা প্রক্রিয়া চালু হল। মানুষকে আরো বেশি সচেতন হবার বার্তা দেন পৌর প্রশাসক। তিনি বলেন, রাজ্যের মধ্যে রায়গঞ্জ পৌরসভা বর্জ্য ব্যবস্থাপনা সহ প্রতিটি উন্নয়নমূলক কাজে এগিয়ে চলেছে, মানুষের সুরক্ষার জন্য সর্বদা কাজ করছে পৌরসভা। আপনারা জানবেন যে আমাদের শহরের দুটি ওয়ার্ডে, প্রথমে শহরের উত্তর দিকে 10 নম্বর ওয়ার্ড, শহরের দক্ষিণ দিকে 22 নম্বর ওয়ার্ড, এই দুটি ওয়ার্ডে সেগ্রিগেটেড আবর্জনা সংগ্রহের কাজ আমরা শুরু করেছিলাম বোর্ড অফ কাউন্সিলার্স এর মধ্যে দিয়ে। তার পরবর্তীকালে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটার্স এর মধ্যে দিয়ে আমরা আরো 5টি ওয়ার্ডকে যুক্ত করে 7টি ওয়ার্ডকে যুক্ত করেছিলাম। আজকে আমরা বাকি 20টি ওয়ার্ডে যুক্ত করছি, 1 থেকে 27 নম্বর ওয়ার্ড পর্যন্ত। আজকে এই জায়গাটাকে আমাদের তৈরি করতে হবে খুব সুন্দরভাবে, সেগ্রিগেটেড আবর্জনা যেন আমরা সংগ্রহ করি। আমাদের যে ডাম্পিং গ্রাউন্ড আছে, তাকে আগে ডাম্পিং গ্রাউন্ড বলা হতো, এখন বলা হচ্ছে সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সেই ইউনিটটা কোথায়? বন্দর পৌরসভায়। আপনারা দেখবেন রাজ্যের মধ্যে কটা পৌরসভা পারবে যে আমরা সেখানে উচ্চ বাতিস্তম্ভযুক্ত আলোকসজ্জা দিয়েছি, যাতে নৈশকালীন সময়ও আমাদের পৌর কর্মচারী বন্ধুরা সেখানে সুন্দর আলো উজ্জ্বল জায়গার মধ্যে তারা আবর্জনা সংগ্রহ এবং তার ব্যবস্থাপনা বিভাগকে জোরদার করতে পারে। অপরদিকে উপ পৌর প্রশাসক অরিন্দম সরকার জানিয়েছেন, বিগত দিনে এই বর্জ্য পদার্থ একটি ডাম্পিং গ্রাউন্ডে ফেলা হতো, যার ফলে সেখানে পাহাড় সমান বর্জ্য আকার ধারণ করবে, যা থেকে দূষিত হবে পরিবেশ, ক্ষতিগ্রস্ত হবে ভবিষ্যৎ প্রজন্ম। এর থেকে মুক্তি পেতেই বিশেষ উদ্যোগ নিয়েছে পৌরসভা। উৎসস্থলেই বর্জ্য পৃথকীকরণ প্রক্রিয়া শুরু হলে তার সঠিক ব্যবস্থাপনা সম্ভব হবে বলে আশাবাদী উপ পৌর প্রশাসক। বিগত দিনে এই বর্জ্য পদার্থ যেভাবে আমরা জায়গায় জায়গায় ডাম্প করতাম, বিশেষ করে আমাদের শ্মশান গ্রাউন্ডে ডাম্প করতাম, গোটা শহরে যে বজ্র, সেই বজ্র নিয়ে একটা জায়গায় ডাম্প করা, এখন দিনের পর দিন গোটা শহরের ময়লা যদি একটা জায়গায় জমতে থাকে, তাহলে নিশ্চয়ই বুঝতে পারেন সেই জায়গাটা পর্বত প্রমাণ এই বজ্র পদার্থে ভরে যায়। এখন প্রত্যেকটা শহর যদি সঠিকভাবে এই বজ্রটাকে ঠিকঠাক ব্যবস্থাপনা না করতে পারে, তাহলে কিন্তু গোটা পৃথিবী এই বজ্র পদার্থের মধ্যেই জমে যাবে, আর তার থেকে শুরু হবে আপনাদের শারীরিক অবস্থার ক্ষতি এবং তার সাথে সাথে বিষাক্ত পরিবেশ তৈরি হবে, যেটা আগামী প্রজন্ম কিন্তু ভয়ঙ্করভাবে সাফার করবে। তো সেইখান থেকে বাঁচার উদ্দেশ্যে বিভিন্নভাবে সেগ্রিগেট করে আলাদা আলাদা, এখানে আপনাদের প্রত্যেকের বাড়িতে এরকম নীল এবং সবুজ ডাস্টবিন দেওয়া হয়েছে পৌরসভা থেকে, সেই ভ্যানগুলোতেও আলাদা আলাদা উদ্যোগ করে সেগ্রিগেটেড হবে। দুটো ভ্যানে পার্ট থাকবে, দুই পার্টে যেটা পচনশীল এবং অপচনশীল আলাদা আলাদা করে নিয়ে যাওয়া হবে, এবং আপনাদের যে ডাম্পিং গ্রাউন্ড আমরা রায়গঞ্জ পৌরসভা শ্মশান গ্রাউন্ডে আছে, সেখানেও সেটা আলাদা আলাদাভাবে রাখা হবে। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ।